সবার স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন যে সাকিব খান নিয়ে কাজ করব। সাকিব খান নিয়ে চিন্তা করলেই যে 3 কোটি টাকা ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, আজকে আমার সঙ্গে আড্ডা দিচ্ছেন চলচ্চিত্র পরিচালক মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই আমার অনেক পছন্দের একজন মানুষ, আমার সঙ্গে প্রায় আমার বিভিন্ন জায়গায় আড্ডা হয়, আজকে অনলাইন আড্ডা হচ্ছে। দীর্ঘদিন তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন, 4টি সিনেমা তিনি নির্মাণ করেছেন। মেহেদি ভাই, চলচ্চিত্রে আপনার শুরুটা কিভাবে? শুরুটা আসলে বেসিক্যালি যে আমি সালমান শাহ, আমাদের হিরো মহানায়ক সালমান শাহর খুব ভক্ত ছিলাম, ওনার সুবাদেই আমার ফিল্মে আসা। তারপর আমার সব আমার স্বপ্ন ছিল যে আমি ফিল্ম ডিরেক্টর হব। মানে আর্টিস্ট হওয়ার জন্য আসছিলাম, আর্টিস্ট হতে পারি নাই, ভাবছি যে আর্টিস্ট যখন হতেই পারলাম না তা আমি ফিল্ম ডিরেক্টর হব, এটা আমার স্বপ্ন ছিল। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি 4টি ছবি শেষ করছি। একটা সর্বপ্রথম কাজ করলাম হচ্ছে আগুনে পোড়া কান্না নামের একটা ছবি, তারপর করলাম হচ্ছে নদীর জলে শাপলা ভাসে, এরপরে কাজ করলাম হচ্ছে জল জোসনায়, এরপর শেষ করলাম আর রিসেন্টলি শেষ করলাম শেষ বাজি। আবার একটা শুরু করতে যাচ্ছি সামনের দিকে, এ ছবির নাম হচ্ছে নীল টিপ। নীল টিপ, বাহ সুন্দর নাম। তো আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে আপনার বা আপনার সম্পর্কে যখনই আলোচনা হয়, আপনাকে যখন নিয়ে যখন কথাবার্তা হয়, তখন পরিমনির ইস্যুটা চলে আসে। অনেকে বলে আপনি পরিমনিকে ফিল্মে নিয়ে আসছেন, অনেকে বলে পরিমনির শিডিউল নিতে হইলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাহলে সহজ হবে। আর সত্য কথা কি যে পরিমনিকে আমি যখন দেখি যে সুন্দর একটা মেয়ে নাটক করতেছিল, তা আমি ভাবলাম যে আমাদের ফিল্মের তো ওই সময়টা নায়িকার সংকট ছিল অনেক, তা ভাবলাম যে পরিমনিকে তো নায়িকা বানানো যায়। তা অনেক কষ্ট করে তার নাম্বারটা ম্যানেজ করলাম, ম্যানেজ করার পর তার আমি ফোন দিলাম যে এরকম আমাদের তো এখন নায়িকার সংকট, তুমি যদি সিনেমা করতে চাও তাহলে আমি তোমার জন্য চেষ্টা করতে পারি। তো সে বললো ভাই আমি সিনেমা করব না। যাই হোক, অনেক চেষ্টা করার পর ও রাজি হলো, ও সিনেমায় কাজ করবে। আমি বললাম যে দেখো তোমার তো বাবা নেই মা নেই, আমি তোমার গার্জিয়ান হিসেবে থাকবো, তুমি আসো সিনেমা করো। এরপরে আস্তে আস্তে এই যে ছবি করলো, মনে করেন যে কোনো ছবি রিলিজ হয় নাই, তার মধ্যে 30টা ছবি সাইনিং করা হলো। মানে ভালোই, মানে ওর অভিনয় ভালো, দেখতেও একটা মানে খুবই সুন্দর একটা মেয়ে। তা অনেক চেষ্টা করছি যে ও যাতে ভালো কাজ করতে পারে, আমি কাজ ধরতাম, ওরে দিতাম, ও শুটিং করতো। মানে মোট কথা আমি ওর জন্য একটা নিবেদিত প্রাণ ছিলাম, বুঝছেন ভাইয়া। হয়তো বা পরি কখনো কোথাও বলে নাই, কেন বলে না আমি জানি না, কিন্তু পরির সঙ্গে যদি কখনো সরাসরি কথা হয় আপনারা জিজ্ঞেস করতে পারবেন, বা সবাই জানে যে পরিমনির টোটালি আর শুটিং করা আর শুটিং স্পটে যাওয়া সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছিলাম, কারণ মেয়েটা তো কেউ নেই, বাবা নেই মা নেই, আমি বলছি আমি তোমার বাবা মা হয়ে থাকবো, তুমি আসো। তখন আমার কথার উপর বিশ্বাস করে সে কিন্তু আসছে, এবং এর আগে কিন্তু অনেক ডিরেক্টর তাকে নক করছিল যে ফিল্ম করো, সে কিন্তু আসে নাই, আমাকে সে বিশ্বাস করে আসছে, আমি তার বিশ্বাসটাও রাখছি। তারপর আপনি কি পরিমনির ফিল্মের গার্জিয়ান এবং ম্যানেজার দুইটা দায়িত্বই পালন করতেন? ওই সময়ে এই দুটোই পালন করতাম। দীর্ঘদিন পরিমনির সঙ্গে ছিলেন, এখন আপনাদের সম্পর্কের কি অবস্থা? সম্পর্ক ভালো, হাই হলো হয়, কথা হয়, আমিও কাজ নিয়ে ব্যস্ত, ও আর কাজ নিয়ে ব্যস্ত, মানে এমনি হাই হলো হয়, দেখা হয় না প্রায় 2 বছর থেকে, কথা হয় এমনি। ও তো বিশাল মনে, আর মন অনেক বড়। আপনি যে 4টি সিনেমা বানিয়েছেন, সেই 4টি সিনেমায় পরিমনি কি আছে বা না থাকলে কেন নাই? না আসলে হচ্ছে কি, আমি যখন আমার যখন শিডিউল পড়ে তখন তার আবার অন্য ছবি শিডিউল পড়ে, মানে নেওয়া হয় নাই, ভবিষ্যৎ প্ল্যানিং আছে, তো ওরে নিয়ে কাজ করব। আপনি যেই সিনেমাগুলো বানাচ্ছেন সেই সিনেমার বাজেট কি রকম থাকে? আমি বাজেট ছাড়া সিনেমা বানাতে পারি? একটা সিনেমা ভাইয়া বানালে তো হবে না, এটা পরিপূর্ণ সবকিছু লাগে, এবং সবকিছু দিতে গেলেও বাজেট লাগে। আমি প্রত্যেকটা ছবি আমার আল্লাহর রহমতে বাজেট সম্পন্ন ছবি, এবং আল্লাহর রহমতে খুব ভালো কাজ হয়েছে। হয়তো বা আপনি কারোর কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন, হয়তো যেহেতু আমার একটু দুর্ভাগ্য ছবি এখন রিলিজ হয় নাই, এটা আমি সৌভাগ্য বলবো যে আমাকে যারা মানে প্রোডিউস করতেছেন তারা আমাকে আসলে অন্ধবিশ্বাসে কিন্তু কাজগুলো দিচ্ছেন, তাই এই প্রোডিউসারদেরকে আমি মানে ওদেরকে সালাম জানাই, এই কারণে যে আমার আসলে কথার উপর ভিত্তি করে ওনারা ছবি বানাচ্ছেন। তারপর তো আমার যেটা শেষ করলাম শেষ বাজি, এটা 1 কোটির কাছাকাছি,
এরপরে যেটা করলাম জল জোসনায়, এটা 70 লাখ। এরপরে করলাম, আসলে বাজেট তো বলা ঠিক না, এরপরে করলাম নদীর জলে শাপলা পাশে 60-এর মতো, আর আগুনে পোড়া যেটা করলাম এটাও 57-এর মতো, 57 লাখ। সম্প্রতিকালে দীপজল সাহেব একটা ইস্যু ক্রিয়েট করেছেন, উনি সাকিব খানকে বলেছেন 25 লাখ টাকার রেমুনারেশন নিতে, এবং সিনেমার বাজেট এত নাই, এত টাকা এসে ওনাকে যদি 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সেই সিনেমা প্রফিট করবে না, এরকম একটা কথা উঠছে, এই কথাগুলি কি আপনি শুনছেন? হ্যাঁ, না, দীপজল সাহেব ঠিকই বলছেন, বর্তমানে একটু, আগে তো ফিল্মের অবস্থা খুবই খারাপ ছিল, এখন একটু ভালোর দিকে, যদি সাকিব খান যদি উনি যদি মনে করেন যে না আমি একটু ছবি বেশি করব, একটু বাজেটটা কমাই দিই, তখন প্রত্যেকটা ডিরেক্টরেই কিন্তু ওনার সঙ্গে কাজ করতে পারেন। এখন এখন যে অবস্থা, এখন 1 কোটি টাকা যদি উনি নেন, যদি বাজেটও হয় 1 কোটি, তাহলে ছবি ওনাকে নিয়ে কিভাবে বানাবো, একটু কমানো উচিত। আবার একদিক যে ঠিক আছে, উনি যেভাবে সুপারস্টার, আর তারপর মনে করেন যে এই যে প্রিয়তমা যে ছবিটা সুপার হিট ছবি, উনি চাইতেই পারেন, কিন্তু আসলে তো আমরাও চাই যে সাকিব খানকে নিয়ে কাজ করব, কিন্তু উনি এত টাকা চাইলে তো আমরা নিতে পারবো না। সবার স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন যে সাকিব খান নিয়ে কাজ করব। তো সাকিব খান এখন যেই মানের সিনেমা করতে চান, সেই মানের সিনেমা যদি নির্মাণ করতে হয় তাহলে সিনেমার তো প্রত্যেকটা সেক্টর ভাগ করা, একটা ভালো ক্যামেরার ভাড়া কত, একটা ভালো ডিওপির রেমুনারেশন কত, একটা ভালো ডিরেক্টর কত টাকা নিবে, মানে প্রত্যেকটা সেক্টরই আলাদা আলাদা ভাগ করা আছে। তো সাকিব খান যেই সিনেমা করেন, সাপোজ প্রিয়তমার কথাই ধরি, প্রিয়তমার তো খোলা চোখেই দেখা যায় যে 2.5 কোটি টাকার উপরে বাজেট খরচ করছে এখানে, তাই নাকি? হ্যাঁ, আরো বেশিও লাগতে পারে, মানে ওনার যে আরো বেশিও লাগতে পারে। তাহলে এই যে উনি যে 2.5 কোটি টাকা থেকে 3 কোটি টাকা মানের একটি সিনেমা করে এরকম সুপারহিট হয়েছে, তাইলে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাইতে তো হইলে বাজেটটা তো বাড়াইতেই হবে, বাড়ানো ছাড়া তো কোনো অপশন নাই, আছে? এক্স্যাক্টলি, সাকিব খানকে নিয়ে তো আর 1 কোটি টাকায় সিনেমা বানানোর কথা চিন্তা করা যায় না, যায় না? না না না, সাকিব খান নিয়ে চিন্তা করলেই 3 কোটি টাকা ধরে রাখতে হবে। তাহলে আপনি দীপজল সাহেবের এই কথার সঙ্গে কতটুকু একমত আর কতটুকু দ্বিমত? মানে একদিক দিয়ে উনি যা বলছে, উনি তো অনেক জ্ঞানী একজন লোক, দীপজল সাহেব মানে বিশাল একজন জ্ঞানী লোক, উনি যেটা বলছেন ওনারটাও রাইট, আবার একদিক দিয়ে সাকিব খান যেটা বলছে এটাও রাইট, কারণ আসলে সাকিব খান উনি এখন গল্প বেছে বেছে কাজ করতেছেন, উনি পুরো টেকনিশিয়ান চান ভালো, মানে ভালো কাজের জন্য ভালো তো লাগবেই, এটাও ঠিক আছে, কিন্তু আমরা তো যে আমরা যারা নতুন পরিচালক হইছি, হয়তো আমরা হয়তো ওনাকে নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমরা তো কাজ করতে চাই যে সাকিব ভাই যদি একটু বাজেট কমান তাহলে হয়তো আমরা হয়তো 2 কোটির মতো একটা ছবি শেষ করতে পারি, এখন উনি যদি 1 কোটি চান তাহলে আমরা হয়তো কাজ করতে পারবো না। তাহলে আমরা যারা সাকিব খানকে নিয়ে কাজ করতে চাই তারা 3 কোটিতে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক দুই নম্বর বিষয় কয়েকটা ছবি হতে পারে, সব প্রোডিউসার তো বিগ বাজারে ছবি বানাবে না, কারণ আমাদের মার্কেটটা অনেক ছোট, সিনেমা হল কম, রাইট? তাহলে সাকিব খান এক সময় ধরেন মাসে প্রত্যেক মাসে একটা সিনেমা, প্রত্যেক মাসে 2টা সিনেমা করতো, তখন কিন্তু দেখা গেল যে বছরে যদি 20টা সিনেমা দিত তাহলে 10টা সিনেমাই কিন্তু মানহীন হইতো, বেশি সিনেমা করার কারণে সিনেমা মানহীন হয়, এক। দুই নম্বর ইস্যু হচ্ছে গিয়ে ধরেন বদিউল আলম খোকন বলেন, দীপজল সাহেব বলেন, দিলর জাহান ঝুন্টু বলেন, এরা এক সময় অনেক বড় বড় সুপারস্টার পরিচালক বা প্রযোজক, তারা এক সময় অনেক হিট হিট সিনেমা দিয়েছেন, কিন্তু তাদের সময়টা আর এই সময়টা কিন্তু আলাদা, তাদের সময় যেই গল্প, যেই মেকিং, যেই প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট এখন নাই। তাহলে কি দীপজল সাহেব ওই চিন্তা থেকে তার বেরিয়ে আসা উচিত না? এখনো কি 30-40 লাখ টাকায় সিনেমা বানালে কি সেই সিনেমা মানুষ এখন দেখেন? আপনি আপনি নিজেই বলছেন আপনি 60 লাখ টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন, সেই 60 লাখ টাকার সিনেমা দিয়ে আপনি কি আশা করতে পারেন যে আপনি 3 কোটি টাকা ঘরে ঢুকাবেন? এখন হচ্ছে কি, মানে মানে বাজেটটা হচ্ছে কি, যদি আমাদের যদি হলগুলো থাকতো, যদি 1000 বা 1500 হল থাকতো, তখন বাজেট কোনো সমস্যা নাই, এখন আমাদের হল হচ্ছে কম, এই টাকাটা তো মানে প্রোডিউসার যে ইনভেস্ট করবেন এই টাকাটা তো ওনাকে ব্যাক করতে হবে, এখন আমি 2-3 কোটি টাকা যে ছবি বানালাম, কারণ মার্কেটটা ওই ওইভাবে নেই এখন, মানে একটা ছবি হতে চলে এটা দেখা গেল যে, কারণ 2 কোটি টাকা তো আপনি জলে ফেলবেন না, 2 কোটি টাকা আপনি সিনেমাতে ইউটিলাইজ করবেন, কিভাবে ইউটিলাইজ করবেন, একজন ভালো টেকনিশিয়ান আনবেন, একটা ভালো ক্যামেরা আনবেন,
একটা ভালো লোকেশনে যাবেন, কয়েকজন ভালো শিল্পীকে কাস্ট করবেন, ভালো একজন রাইটারের গল্প নেবেন, পোস্ট প্রোডাকশনে ভালো প্রচারণা চালাবেন, তারপরে পোস্ট প্রোডাকশনে ভিএফএক্স এর কাজ করবেন, টেকনোলজি অনুযায়ী যা যা করার প্রয়োজন করবেন, এই সমস্ত কিছু করতে গেলে 60 লাখ টাকায় তো করা পসিবল না। না, হবে না, হবে না ভাইয়া। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দীপজল সাহেব কয়েকদিন আগে একটা সিনেমা রিলিজ করলেন, যে সিনেমাটা কয়টা হল পাইছে আমি জানি না, কিন্তু দর্শক ঘর ভাঙা সংসার যে সিনেমাটা দর্শক নাকি দেখতেই যায় চায় না। আবার দেলাওয়ার জাহান ঝন্টু সাহেব একটা সিনেমা বলেন, যে সিনেমা দেখে মানুষ বলতেছে যে প্রতি 3 মিনিট পর পর গান, তিনি সেই আগে যেই চিন্তা ভাবনায় সিনেমা বানাইতেন সেই চিন্তা ভাবনায় ছিল 1 কোটি টাকা খরচ করে সিনেমা বানাইলেন। টাকা 1 কোটি টাকা খরচ করলেই তো সিনেমা ভালো হবে এমন তো কোনো কথা নাই, আপনাকে তো সময় উপযোগী মানসম্মন্ন সিনেমাটা বানাইতে হবে। সেই জায়গা থেকে তো আপনাকে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইলে আপনার 3 কোটি টাকা যাইতেই হবে এবং শাকিব খানকে 1 কোটি টাকা দিতেই হবে। তাহলে কি দীপজল সাহেব কথাটা ঠিক বলছে? এখন আমি আসলে দীপজল সাহেব তো বিশাল বড় মাপের একজন লোক, ওনার আসলে কি বলবো আমি, মানে আসলে ভালো কিছু করতে গেলে তো টাকার দরকার আছে ভাইয়া। আপনি যেমন মশলা দিবেন তেমন তরকারি স্বাদ হবে, তা আপনার আপনি যেটা বললেন এটাও ঠিক আছে, ভালো কাজ করতে গেলে টাকার দরকার আছে, আর ভালো কাজ এখন দর্শক খাচ্ছে। এখন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্টটা, আমি কি বানাচ্ছি। এখন তো বর্তমান যে মানে প্রেক্ষাপট এই অনুযায়ী কাজ করতে হয়, এই কাজ এই অনুযায়ী কাজ করতে গেলে একটু বাজেট বাড়বেই। বুঝছি, আপনি একটু ডিপ্লোম্যাটিক অ্যানসার করবেন, কারণ দীপজল সাহেব আপনাদের অনেক সিনিয়র, কোনো একটা কথা বলে আপনি বিতর্কিত হতে চান না। বিশাল লোক ওনার, আমি মানে কি বলবো আর ওনার